হলিউডের স্টুডিওতে নয়, এবার মহাকাশ নিয়ে সিনেমার শুটিং হবে মহাকাশে। একটা নয়, দুটো ছবির পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মেগাস্টার টম ক্রুজকে পাঠাচ্ছেন স্পেস স্টেশনে। অন্যদিকে রাশিয়ান সুপারস্টার ইউলিয়া পেরিসিলকে মহাকাশে পাঠানোর উদ্যোগ নিয়েছে রাশিয়া। সব মিলিয়ে সরগরম এখন সিনে দুনিয়া। শুধু অভিনেতারাই নন, যাবেন দুই দেশেরই দুই পরিচালকও। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা থেকে এমনটাই জানা গেছে। দুই দেশেরই টার্গেট অক্টোবর মাস। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, রাশিয়ান ছবির শুটিংয়ের জন্য ভূপৃষ্ঠ থেকে 370 মাইল উপরে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণরত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে দেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ইউলিয়া পেরিসিলকে। আর সেটা হবে অক্টোবরের গোড়ার দিকে। আর তার সঙ্গী হবেন রাশিয়ার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ক্লিম সিপিংকো। অন্যদিকে নাসা সূত্রে খবর, প্রায় একই সময়ে অভিনেতা টম ক্রুজকে পাঠানো হবে পরিচালক ডগ লিম্যানের সঙ্গে। এই অভিযানে সহায়তা করছে স্পেস এক্স সংস্থার কর্ণধার এলন মাস্ক। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা আরও জানিয়েছে, রাশিয়ান ছবির শুটিং শুরু হতে পারে 5 অক্টোবর থেকে। মহাকাশ স্টেশনে যেখানে প্রায় শূন্য অভিকর্ষ বল, সেখানে অভিনেতা পরিচালকদের বাছাই কোনো কোনো বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এই শুটিংয়ে যারা অংশগ্রহণ করবেন তাদের বয়স 25 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ওজন 50 থেকে 70 কিলোগ্রামের মধ্যে রাখতে হবে। বুকের ছাতি অন্তত 112 সেন্টিমিটার চড়া হতে হবে। এছাড়াও মহাকাশ অভিযাত্রী, অভিনেতা ও ক্রুয়ের সাথে 3 মিনিটে 1 কিলোমিটার দৌড়ানো, 20 মিনিটে ফ্রি স্টাইলে 100 মিটার সাঁতার কাটা ও 3 মিটার উঁচু স্প্রিং বোর্ড থেকে পানিতে ঝাঁপ দেওয়ার মতো শারীরিক দক্ষতাও থাকতে হবে। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।